না না চালু করছি। হ্যাঁ হ্যাঁ তারপর কাটে গেল। সৈয়দপুরের এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে গোসল করার রিয়েকশনটা কিন্তু মারাত্মক ছিল। আজকে শুক্রবার, আমরা এখন যাচ্ছি কাহাটার মধ্যে কাজের জন্য। আর সৈয়দপুরে থাকলে তো আমার সাথে থাকবে একজন, সেটা হচ্ছে আমার মামাতো ভাই, সে আছে এই পাশে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর আমি আছি এই পাশে, একটু কষ্ট মষ্ট করে ক্যামেরা ধরছি আর কি, মানে তো একটু পর দেখা যাচ্ছে আমার সাথে। ওখানটা কথা বললাম না, কারণ ওখানতে এলাকার মনে করেন যে এমন ভাবে মানুষজন আসে দাঁড়ায়, মানে আর ওই জন্য করার ইচ্ছা করলো না, যার কারণে এখান থেকে আর করিনি। রিক্সা নিলাম, রিক্সা নিয়ে এখন রিক্সা বসে আমরা হেঁটে যাচ্ছি। আর আমাদের সাথে আছে এলাকার একজন নানা, সাথে মনে করেন যে এই রিক্সা নানা, ইনি আমাদেরকে হেল্প করবেন। আর ওই পাশে আরেকজন আছে যে কিনা হচ্ছে হাটে এই ছাগল কিনে আমাদের সুবিধা করবে, হেল্প করবেন, অভিজ্ঞ মানুষ বলে কথা। তো আমরা যাচ্ছি, যাই তারপর একটু কথা হবে। আমরা এখন বাজারের মধ্যে আসলাম, বাজারের মধ্যে আসে একটু চায়ের হোটেলে বসলাম। আমাদের সাথে এক মামা আছেন, তারপর হচ্ছে আরেক মামা, এনারা আমাদেরকে ছাগল কিনতে সাহায্য করবেন। তো তাদের হেল্প নিয়ে আমরা ছাগল কিনবো আর কি, আর এখান থেকে তারপর হাটে যাবো। তো আমরা এই যে এখন হাটের মধ্যে চলে আসছি, যে পুরো ছাগল নিয়ে। আর এ পাশে একটা ছাগল আছে, এই যে আরে আমি ছাগল, আমি ছাগল, আমি ছাগল। আমরা মামার সাথে ভিতরে ঢুকতেছি, মাস্ক পরতে হবে দাঁড়ান। আমাদের ছাগল না শেষ, মিশন থ্রি ছাগল কমপ্লিট। এখন হচ্ছে গিয়ে যে আমরা বক নিতে যাচ্ছি, এখন বক যদি পাওয়া যায় তাহলে বক নিব, আর যদি না পাওয়া যায় তাহলে তারপরে খারাপ। এখানে যে কী যে হচ্ছে নিজেও জানি না, কি সাপ খেলা। তো হচ্ছে গিয়ে যে আমার এটা লাইফের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স, কারণ আমি এর আগে বাজারে আসিনি বা হ্যাটে আসিনি, এটা তো হচ্ছে হ্যাট। তো এখন যাচ্ছি আমি বক নিতে।
আমরা হচ্ছে ব্যাক পাইলাম না আফসোস আমরা একটা বাড়িটা দেখলাম অনেক কিছু আপনারা দেখলেন এখন আমরা আগাচ্ছি বাড়ির পথের দিকে আমাদের হাবিব ছাগল সহ আরো তিনটা ছাগল হয়ে গেল অবশ্য অবশ্য ভিডিওটা হাবিব ছাগল করতে চাই যে আমরা এখান থেকে আমি বিদায় নিচ্ছি ছাগল টাগল দিয়ে ভর্তি আমার পাশে একটা ছাগল আছে তো হচ্ছে কি যে এখন সন্ধ্যা হয়ে গেছে পুরো আই মিন মাগরিব পার মাগরিব নামাজ পড়লাম মাগরিব নামাজ পড়ার পর এখন এসে বসলাম আর বাইরে বসছি একটু ভাবলাম যে মুখ দিয়ে ধোঁয়া বেরোবে ও বাই দ্য ওয়ে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বেরোয় না আপনার হচ্ছে গিয়ে যে সেজমার ছোট ছেলের আর মেয়ের আকিকা হবে যার কারণে আমরা ছাগল কিনতে গেছিলাম তিনটা ছাগলই মিলে পড়ছে মাত্র 10,050 টাকা জোস বাবার সাথে ছোট ছোট দেখে নিতে পারছি আর হয়তো বা লাইটটা একটু বেশি কড়া আসতেছে কারণ আমি ভিডিওটা করতেছি যেই লাইট দিয়ে সেটা হচ্ছে গিয়ে আমাদের নিউ বাইক আমি টোটালি ভুলে গিয়েছিলাম যে আমি একটা কাজ করে রাখছিলাম এর আগে আর ওটার জন্যই আজকে এই কথাটা বলতেছি এটা নিয়ে একটা ভিডিও বানাইতাম বাট ভিডিওটা বানাইতে পারিনি একটু যেদিন নেওয়া হয় সেদিন ভিডিওটা করতে পারিনি আর আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার শোরুমের মধ্যে আমি বসেছিলাম মানিক ভাই বসেছিল আসলাম ছিল ভিডিওটা করছিল হচ্ছে ফাহিম তো ওই ভিডিওটাই মনে করেন যে এটা নেওয়ার জন্য করতে গেছিলাম যে এটা যেদিন আসবে সেদিন আর একটা ব্লগ করবো বাট করতে আর পারিনি তো বদনসিব হইলে যা হয় আর কি প্রচুর ঠান্ডা ভাই আমি থাকতে পারছি না বাইরে একটু বাইরে যেতে হবে এই বাইরে যেতে হবে কিছুর মধ্যে বাইরে যাবো আবার একটু হালকা হালকা ঘুরে ঘুরে কিছু যদি খাইতে পারি খাওয়া দাওয়া হলে একটু ভালো হয় ক্ষুধা প্রচুর লাগছে ভাই স্যার ক্ষুধা লাগছে তো আসলাম এখন ছোট আমার দোকানের মধ্যে পুরো দোকান মনে করেন যে একদম ক্লোজ করার মতো অবস্থা এই যে পুরো প্যাকিং টেকিং চলতেছে এই আমার ছোট মামা এর আগেও দেখছেন সালাম দিয়ে দিছে আর কি এখানে বড় ভাইয়া বড় ভাইয়া তো এই হচ্ছে মামার দোকান মামা এখন বন্ধ করে ফেলবে আর এমন টাইমে আসছি ঠান্ডা ভাই ঠান্ডা আবার এখন অন্য জায়গায় যাবো হাবিবের সাথে ফুচকা খেতেছি আর এই ফুচকা হচ্ছে 20 টাকা প্লেট বাট 8টা ফুচকা জুস তো চটপটি খাওয়ার পর এখন ঝালমুড়ি খেতেছি আর হাঁটতেছি আর আজকে ভিডিওটা এখান থেকে শেষ করবো কারণ আর ইচ্ছা করতেছে না বাড়ানোর সো যাদের ভিডিওটা ভালো লাগছে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মিশন করবেন এরকম করে ছাগল কিনা সো আল্লাহ হাফেজ ভাই রে ভাই রে গাড়িগুলো দেখো চুপ কর রে ভাই মরে গেছে